হাই এভরিওয়ান, চলে আসলাম আপনাদের সামনে শুভেচ্ছা জানাতে। ঈদুল আজহার শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা। ইনফ্যাক্ট যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন, সুস্থ সুন্দর আছেন আশা করছি। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আর আপনাদেরকে শুধু এটুকুই রিকোয়েস্ট করব, আমরা এখন ঢাকা থেকে হয়তো বা গ্রামের বাড়ি যাব বা যে যেখানেই যাই না কেন, এই ঈদুল আজহা উপলক্ষে সবাই মিলে এক জায়গায় ঈদ করব। প্লিজ বি সেফ ইউর সেলফ। আর আপনি যাদের সাথে ঈদ করতে যাচ্ছেন, এরা আপনারই ফ্যামিলি, আপনারই সন্তান, আপনারই মা বাবা, পরম আত্মীয়, পরম কাছের মানুষগুলো। সুতরাং আপনি যেরকম আপনার সেফের কথা ভাবছেন, অবশ্যই অবশ্যই তাদের সেফের কথা ভাবুন। তো এই জন্যেই আপনাদেরকে বলবো যে স্যানিটাইজেশন খুব জরুরি একটা বিষয়। স্যানিটাইজ করুন হাত পা, যেই অবস্থায় থাকেন না কেন ওই অবস্থা থেকেই মোটামুটি চেষ্টা করবেন যেভাবে সেফ থাকা যায়। তো এই জন্যই মূলত আপনাদের সামনে আসা। সেকেন্ডলি আরেকটা অ্যানাউন্সমেন্ট, সেটা হলো আমি আপনাদের যথেষ্ট সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং যথেষ্ট সাপোর্ট পাচ্ছি ইনফ্যাক্ট, ইন ফিউচারেও পাবো আশা করি। সার্ভিসের জন্য ইনশাল্লাহ, সার্ভিসের জন্য যে কোনো মুহূর্তে আপনারা আমাকে কল দিতে পারেন নিচের দেওয়া নাম্বারে, নো প্রবলেম। কাস্টমার কেয়ার সার্ভিস থেকে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেওয়া হবে। ইন বিটুইনও যদি আপনারা সাপোর্ট চান, নো প্রবলেম। সেকেন্ডলি আমরা আমাদের অফিসের কার্যক্রম নেক্সট ঈদের পর 8 তারিখ শনিবার থেকে আমরা আমাদের অফিস ওপেন করবো, এবং রেগুলারলি আমরা আপনাদেরকে সেবা দিব। এটা জানানোর জন্যই আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই অবশ্যই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন এনজয় করুন, বাট উইথ সেফটি, সেফটিটাকেও মেনটেন করতে হবে। ভালো থাকুন, ঈদের আগাম শুভেচ্ছা আবারও, সুস্থ সুন্দর থাকুন। সবাই সবার জন্য দোয়া করবেন যে যেখানেই আছি না কেন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।